কারণটা হলো 2017 যে বন্যা বন্যায় প্রায় তিন দফায় 20 কোটি টাকা ঢুকেছিল আমাদের 2 নম্বর ব্লকে, সেই টাকা 2017 সালের বন্যা ত্রাণের দুর্নীতি তদন্তের দাবি চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতাকর্মী ও বঞ্চিত উপভোক্তারা। বৃহস্পতিবার সকালে 10টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মাশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রায় 300 শতাধিক কংগ্রেস নেতাকর্মী কারিয়ালী বাজারে রাস্তায় নেমে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, 2017 সালের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বঞ্চিত রেখে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত, উপপঞ্চায়েত, উপপ্রধান পঞ্চায়েতের সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ সহ তাদের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে 70,000 করে একাধিকবার টাকা ঢুকেছে। সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টেও ঢুকেছে সেই টাকা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের টাকা হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের উপভোক্তারা পেয়েছে। এমনকি বিহারের তৃণমূল নেতাদের আত্মীয়ের অ্যাকাউন্টেও সেই টাকা ঢুকেছে বলে অভিযোগ। 2020 থেকে 2022 সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অ্যাকাউন্টের তথ্য চেয়ে সরকারি দপ্তরে 40 বার আইটি করেও কোনো তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তালিকার দাবিতে প্রায় 5 মাস আগে ব্লকের সামনে ধর্নায় বসে বাম কংগ্রেস এক প্রকার বাধ্য হয়ে বিডিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নাম তালিকা দিলেও কিছু অসঙ্গতি দেখা যায়। অ্যাকাউন্টে IFSC কোড মুছে গিয়েছে এবং মুছে দেওয়া হয়েছে। বিডিওর প্রায় 903 পতাকা তালিকায় দেখা যাচ্ছে পঞ্চায়েতের সমিতির 26 জন সদস্য ও তার পরিবারের নামে একাধিকবার টাকা ঢুকেছে। সে তালিকায় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের নামও বাদ পড়েনি। এই মর্মে বাম কংগ্রেসের কলকাতা হাইকোর্টের মামলা করেছে। আজ রয়েছে তার প্রথম শুনানি। উল্লেখ্য, 2017 সালের ভয়াবহ বন্যায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 43,000 পরিবারের ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য সরকার আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 2300 ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 70,000 করে টাকা দেওয়ার জন্য 3 ধাপে প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করে। সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি না পেয়ে বেশিরভাগটাই টাকা আত্মসাত করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। কারণটা হলো 2017 যে বন্যায় প্রায় 3 দফায় 20 কোটি টাকা ঢুকেছিল আমাদের 2 নম্বর ব্লকে, সেই টাকা সাধারণ মানুষ সঠিকভাবে পায়নি। আরো প্রায় 10,000 পরিবার টাকা পায়নি এরকম আছে। তার মধ্যে সে টাকা 350 জন, প্রায় 350 যারা পঞ্চায়েত সমিতি মেম্বার বা এখানকার যারা প্রধান বা ভাইটাল যারা কিছু অ্যান্টি সোশ্যাল, এরা যে বাবা হোক, প্রায় 350 জন, এরও বেশি 350 জন আমরা এখনো মার্ক করতে পেরেছি যে 350 জন, এরা প্রায় 70,000 টাকা করে প্রত্যেকেই নিয়েছে। তার মধ্যে 21 জনের নামে 4 বার 5 বার করে টাকা ঢুকেছে, 4 বার 5 বার করে ওরা দফায় দফায় টাকা ঢুকেছে, দফায় দফায় ওদের নাম আছে। একজনের নাম 4 জায়গায় 5 জায়গায় 3 জায়গায় আছে। এইরা হচ্ছে প্রায় সব পঞ্চায়েত সমিতি। আমাদের এখানকার কর্মদক্ষ মরিউল হোসেন, তার ফ্যামিলিতে সেও নিজে 3 বার না 4 বার নিয়েছে, তার দাদাও 4 বার নিয়েছে, তার বাবা হচ্ছে প্রাইমারি মাস্টার শিক্ষক, উনিও 3 বার নিয়েছে। ওনার মনিরুলের মা নিজেই ডিলার, উনি ওনার নামে ডিলার আছে, সেও নিজে 3 বার নিয়েছে। তার মনিরুলের স্ত্রী, মনিরুলের ভাইয়ের স্ত্রী নাকি দাদার স্ত্রী, এদের নামে 2 বার 3 বার টাকা ঢুকেছে। তাহলে একজনের পঞ্চায়েত সমিতি কর্মদক্ষের পরিবারে যদি 20-25 বার টাকা ঢুকে থাকে 4 দফা 5 দফা করে, এই ধরনের সভাপতি যে আশরাফুল, তার স্ত্রী সভাপতি সভাপতি, তার ফ্যামিলি তো একই ধরনের, তার বাবা টাকা নিয়েছে, ভাই নিয়েছে, উনি নিজেই নিয়েছে, আত্মীয় স্বজনকে মানে নিজের পরিবারে যারা যারা আছে ভাই বোন সবাই নিয়েছে, একইভাবে এই ধরনের 4 বার 5 বার করে টাকা ঢুকেছে। স্বপন যা, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা কি এখন টাকা পায়নি? না পায়নি, অনেক কেউ পায়নি, তারা হয়তো এখানে আপনাকে জানাবে। আমি নিজেই পাইনি তো। এবার স্বপন যাদব, স্বপন যাদব মেসর বাড়ি হচ্ছে বিহার, থানা আমদাবাদ, থানা হচ্ছে আমদাবাদ, ডিস্ট্রিক্ট হচ্ছে কাটিহার,
বিহারে পড়ে, তার নামও টাকা ঢুকেছে, নাম হলো লক্ষ্মণ যাদব আর ঢুকেছে কি লক্ষ্মণ।